এই গাইস, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আবার ভিডিও করছি, ভাবলাম তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। তো এখন পরিস্থিতি আগের থেকে অনেকটা নর্মাল, করোনা অনেকটা কমেছে, তো ভাবলাম যে না, এবার একটু ভিডিও করা দরকার। সবার মনের অবস্থাটাও এখন আগের থেকে অনেকটা বেটার হয়েছে আমি মনে করি। তো আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হলো কি, আগে তোমরা আনবক্সিং ভিডিওটা দেখো, বাকি কথা আমি পরে বলছি। আমি এইটুকুনি বলতে পারি যে এই জিনিসটা সচরাচর তোমরা দেখো নি, ওই সায়েন্স বুক এগুলোতেই আমরা পড়ে এসেছি। তো সেইসব ব্যাপারগুলো নিয়ে পরে বলবো, আগে আনবক্সিং ভিডিওটা দেখো, তারপরে আরও অনেক কিছু দেখাচ্ছি, তখন আমি ব্যাপারগুলো নিয়ে ডিসকাস। আচ্ছা, এই হলো সেই গাছটা যেটা পুচকে আনবক্সিং ভিডিওটাতে দেখলে, ছোট্ট গাছটা ছিল। তো গাছটা ইন্টারেস্টিং জিনিস, একটা জিনিস দেখতে পাচ্ছ যে এরকম ছোট ছোট পট টাইপের হয়েছে, এগুলো হচ্ছে বেবি পিচার। এগুলোই আস্তে আস্তে সাইজ নেবে এবং বড় হবে, এবং এর ভেতরে এক ধরনের ডাইজেস্টিং এনজাইম থাকে, অল্প লিকুইড থাকে, যার মধ্যে বিভিন্ন ইনসেক্টস আকৃষ্ট হয়ে ভেতরে ঢোকে এবং ঢুকে গিয়ে সেটা আটকে যায়, এবং ওই ডাইজেস্টিভ এনজাইমে সেগুলো পচে গিয়ে ওদের যে নিউট্রিশন রয়েছে গাছ অ্যাবজর্ব করে। এই গাছটার ব্যাপারে ডিটেলসে তোমাদের সাথে বলবো। সচরাচর এগুলো নার্সারিতে এখানে তুমি পাবে না, বা ওদের বললে হয়তো ওরা এনে দিতে পারে, বা অনেকে ওরা জানে না। বেসিক্যালি এগুলোতে কোনো ফুল হয় না, আমি এটার ব্যাপারে তোমাদের সাথে একটু ডিসকাস করব। তো গাছটা তো তোমরা দেখলে, এবার গাছটার ব্যাপারে একটুখানি বলি তোমাদের। এটা আমি এইটুকুনি বলতে পারি, আমার যখন ইন্টারেস্ট লেগেছে তোমাদের ব্যাপারটা ইন্টারেস্ট অবশ্যই লাগে, কারণ সচরাচর তো এগুলো নার্সারিতে বা কোথাও পাওয়া যায় না। আমি অনেকদিন ধরেই খোঁজে লাগিয়েছিলাম, কিন্তু পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না, এদিক ওদিক দেখতে দেখতে তারপরে পেয়েছি। কেরালার একটা নার্সারি থেকে আমি জিনিসটাকে আনিয়েছি। ব্যাপারটা হয়েছে, গাছটাকে অনেক কষ্টে বাঁচিয়েছি, কারণ প্রথমত অ্যাড্রেস যখন যা দিয়েছিলাম সে অনুযায়ী কুরিয়ার সার্ভিস দিতে পারেনি, গাছটা আবার রিটার্ন চলে গেছিলো ওনার কাছে। তো আবার রিকোয়েস্ট করাতে গাছটা আবার রিটার্ন এসছে আমার এখানে। তখন দেখলাম ছোটো ছিল, অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছিলো, তারপরে মোটামুটি ওকে বাঁচিয়ে তুলেছি। এখন গাছটার কন্ডিশান তো তোমরা দেখলে। তো ব্যাপারটা হচ্ছে যে ওই যে ছোটো ছোটো যে পিচারগুলো রয়েছে, ওর মধ্যেই তোমার ডাইজেস্টিভ এনজাইম রয়েছে, ফ্লুইড রয়েছে, আর ওর মধ্যেই বিভিন্ন রকম ইনসেক্টস অ্যাট্রাক্ট হয়ে ওর মধ্যে ঢুকে গিয়ে আটকে যায়।
আর স্লিপ স্লিপ খেয়ে ভেতরে পড়ে যায়, আর ওখানে যে ডাইজেস্টিভ এনজাইমগুলো রয়েছে ওগুলো ওটাকে ডাইজেস্ট করে দেয় আর ওর নিউট্রিশনসটা নিয়ে নেয়। বেসিক্যালি এই গাছের কোনো নিউট্রিশনস বা কোনো রকম কিছু লাগে না। গাছটাকে যখন তুমি রিপোর্টিং করবে তখন অল্প বালি লাগে, একটু পারলাইট লাগে, একটু হচ্ছে তোমার নয়েস স্প্যাগনাম মস লাগে, না হলে তোমার কোকোপিট লাগে, আর একটু দোয়াশ মাটি লাগে। এটাকে এরা মিক্স করে একটা তোমার একটা মিক্সচার তৈরি করে পটিং করতে হয়, আর এর জন্যে তোমার আলাদা করে কোনো সার লাগে না, শুধু এর লাগে নয় রেইন ওয়াটার, নাহলে কোনো ডিস্টিল ওয়াটার বা নর্মাল মিনারেল ওয়াটার দিলেই হয়ে যায়, গাছ এমনি বাড়বে। আর হ্যাঁ, যেটা তোমার যে পটিংটা বা সয়েল মিক্স যেটা করবে ওটা কমপ্লিটলি হয়ে যাওয়ার পর ওর উপরে কোকোপিট দিয়ে দেবে। কোকোপিট কী করে, ময়েশ্চারটাকে ধরে রাখে, একটুখানি স্যাঁতস্যাঁতে ওয়েদার পছন্দ করে, কিন্তু আমাদের এখানে তো সবসময় স্যাঁতস্যাঁতে ওয়েদার পাওয়া যায় না, যেই কারণে উপরে কোকোপিটটা দিয়ে জল দিয়ে দিলে কি ময়েশ্চারটাকে ধরে রাখে, গাছ এমনি আস্তে আস্তে বড়ো হবে। ব্যাপক ইন্টারেস্টিং জিনিস, অনেকে তো প্রচুর বাড়িতে ফুল গাছ থাকে, অনেক কিছু থাকে, কিন্তু এর ওই ধরনের গাছ সত্যি কথা বলতে গেলে খুব কম লোকেই রাখে। তোমরা নিতে পারো, তোমরা আমাকে নিচে কমেন্টের মধ্যে জানিও কেমন লাগলো না লাগলো, আর আমাকে বলো যদি তোমাদের দরকার পড়ে, আমি ঠিক ব্যবস্থা করে দেবো। আশা করি অন্যান্য জায়গার তুলনা থেকে একটু কমে ব্যবস্থা করে দিতে পারো। তোমাদের ভালো লেগেছে তো গাছটা? আর গাছটা সত্যি কথা বলতে গেলে এর থেকে নিচ থেকে আস্তে আস্তে অনেক ছোটো ছোটো চারা বেরোয়, ইভেন ওখান থেকে তুমি চাইলে ইন ফিউচারে কাটিং করে ওকে আবার নতুন একটা জীবন দিতে পারো, আর নতুন ওর থেকে একটা বেবি প্ল্যান্ট তৈরি করতে পারবে। ব্যাপক ইন্টারেস্টিং জিনিস। আমার ইচ্ছা আছে আর এক ধরনের পিচার প্ল্যান্ট কেনার, যেটার নাম হচ্ছে ভেনাস ফ্লাইট্র্যাপ। একটুখানি গুগলে সার্চ করে দেখবে ভেনাস ফ্লাইট্র্যাপটা কেমন দেখতে, ওটা তো আরও ইন্টারেস্টিং। ওর মুখটা এরকম খোলা থাকে, যখনই কোনো পোকা বা কিছু আসে সেট করে বন্ধ করে দেয়, ওটা আরও দারুণ জিনিস। ওটা দেখি চেষ্টা করবো আনার, আরও ইন্টারেস্টিং জিনিস কিছু গাছ নিয়ে আসবো, যেগুলো তোমাকে ভবিষ্যতে আস্তে আস্তে করে দেখাবো। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম, গাছটা যদি সামহাও কোথা থেকে তোমরা পেয়ে যাও তাহলে তার কেয়ার গাইডের ব্যাপারটা একটুখানি বলে দিই। কিছুই না, এর বেসিক্যালি কোনো নিউট্রিশন লাগে না, মানে ও ওই পিচারের মধ্যে যদি ইনসেক্ট পড়ে সেখান থেকে নিউট্রিশন নিয়ে নেয়, নাহলে নর্মাল তোমার ডিস্টিল ওয়াটার বা রেইন ওয়াটার বা তোমার ঘরে যেরকম ফিল্টার্ড ওয়াটার যেটা রয়েছে ওই ফিল্টার্ড ওয়াটারটা তোমরা দিতে পারো দু দিন তিন দিন ছাড়া ছাড়া। আর মাটিটার ব্যাপারটা বলে দিই, তারপরে বলছি মাটিটার ক্ষেত্রে কী করবে। মাটিটা হচ্ছে তোমার দোআঁশ মাটি নেবে, অল্প একটুখানি বালি নেবে, আর ভালো করে ওটাকে মিক্স করবে, তার মধ্যে তোমার একটুখানি পারলাইট দেবে, আর হচ্ছে কোকোপিট বলে যেটা হচ্ছে নারকেলের ছোবা যেটা বলে, ওটাকে ভালো করে মিক্স করে মাটিটাকে তৈরি করবে। আর মানে গাছটা বসিয়ে দেওয়ার পর তোমরা কি করবে, ওর উপরে একটুখানি কোকোপিট ছড়িয়ে দেবে। কোকোপিট ছড়িয়ে দিলে কি মানে অ্যাকচুয়ালি এইগুলো কী বলো তো, মানে সেমি শেডেড এরিয়াতে থাকে, একটু স্যাঁতস্যাঁতে জিনিস পছন্দ করে। কোকোপিট ছড়িয়ে দিলে কি মানে মাটিতে ময়েশ্চারটা ভালো ধরে রাখে, তো যার ফলে গাছ গ্রো করতে সুবিধা হবে। কোনো রকম এক্সট্রা কোনো সার দিতে যাবে না, শুধু মাটিটাকে এরকমভাবে তৈরি করবে। আর যেটা পটে রাখবে, পটের ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে, যাতে জলটা ভালো করে বেরিয়ে যায়, জল বেশি দিলেও কোনো ক্ষতি নেই। তো ব্যাপারটা হচ্ছে এটাই, এই জিনিসটা মেনটেন করো, এটা তোমাদেরকে আগে থেকে বলে দেওয়াটা দরকার। যদি কোথা থেকে তোমরা পেয়ে যাও তো খুব ভালো কথা, তাহলে এই জিনিসটা ইউজ করবে, তাহলে দেখবে গাছ আস্তে আস্তে গ্রো করবে, এছাড়া কোনো সমস্যা হওয়ার কোনো কথাই না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, না 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 ভালো লাগার তো কথা না, ভালো তোমাদের এমনি লাগবে, আমি ড্যাম শিওর তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ এটা সত্যি একটা ইন্টারেস্টিং জিনিস আমি জানি। আর তোমরা অনেকেই নাম শুনেছো এটা, কিন্তু জিনিসটা এরকম সচরাচর দেখো নি, খুব কম লোকেই দেখেছো, কারণ চট করে পাওয়া যায় না। তো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে সেটা আমি জানি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবুও আমি আর করে বলছি, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, তাহলে ভিডিওটা আমার আরও স্প্রেড হবে, সবাই আরও দেখতে পারবে। লাইক করো বেশি বেশি করে, সাবস্ক্রাইব করো বেশি বেশি করে। তো আজকের মতন এখানেই থাক, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। শুধু সাথে থেকো আর পাশে থাকবে, আর কিচ্ছু চাই না, অল্প অল্প করবো, তোমাদের পাশে না থাকলে এই ব্যাপারটা ইন্টারেস্টিং বা জমে উঠবে না। আমার এইটুকুনি বলার যে একটু সাপোর্ট করো, একটু
একটু সাপোর্ট করো, বাস বাকি এমনি গাড়ি চলবে আস্তে আস্তে করে। চলো আজকের মতন আসছি, বাই।